সম্ভব। প্রতিদিন ঠিক এমনি সময় আমার মেয়ে নেতলা আমার বাগম্বর প্রক্ষালন করে নিয়ে আসে, কিন্তু কই এখন আপনি এলো না। বেশ, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, তারপর না হয় আমি নিজেই যাব তাদের কুটিরে। দীর্ঘজীবী হও মা, তাই এত বিলম্ব করলি কেন? সকল দেবতাগণ কাপড় দিয়ে উঠেছি, জানি পিতা তো আমার আমার উপর, আর তার মধ্যে সবার কাপড় প্রক্ষালন করতে করতে বড্ড দেরি করেছিস, তার মধ্যে তোর ধনঞ্জয় যে দুষ্ট। আচ্ছা বেশ, দে মা দে। তা হেরে, তোর মায়ের অগ্নিপাটের শাড়ি আমার বাগম্বরকে প্রক্ষালন করেছে। আমি? তুই প্রক্ষালন করেছিস? হ্যাঁ পিতা। তা হ্যাঁরে মা, 33 কোটি দেবতার ছবি অঙ্কিত কে করেছে? আমি? তুই করেছিস? আচ্ছা, এতদিন ধরে আমার বাগম্বর তোর মায়ের অগ্নিপাটের শাড়ি প্রক্ষালন করছিস, কোনোদিন তো 33 কোটি দেবতার ছবি অঙ্কিত করিসনি, আজ আবার 33 কোটি দেবতার ছবি অঙ্কিত করেছিস, সত্যি করে বল তো মা, বাগম্বর খানি কে প্রক্ষালন করেছে? আমি তোমার কন্যা, আমি তোমার সম্মুখে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলবি না, আজও বলার চেষ্টাও করব না। বেশ বল তো কে প্রক্ষালন করেছে? কাপড়টি ধৌত করেছে আমার এক বঞ্জি। কি বললি? হ্যাঁ পিতা। তোর বঞ্জি আমার বাগম্বর প্রক্ষালন করেছে? হ্যাঁ। বা বা বা, আমি তাকে আশীর্বাদ করছি, তার স্মৃতির সিঁদুর চিরক্ষায় চিরম্লান চির উজ্জ্বল হয়ে থাকবে। কেন রে? তুমি অজান্ত বড় ভুল করে ফেললে। ভুল করলাম মানে? কারণ যে বঞ্জি আমার কাপড়টি ধৌত করেছে সে হচ্ছে বিধবা। কি বললি? হ্যাঁ পিতা। যে আমার বাগম্বর প্রক্ষালন করেছে সে বিধবা? আমি না জেনে না বুঝে বড় অন্যায় করে বসেছি মা, আমি বড় অন্যায় করে বসেছি। তোমার এই বাক্য কখনো বিফল হবে না, পারবে তুমি তার শাখা সিঁদুরকে ফিরিয়ে দিয়ে। মারে, আমার ব্রহ্ম বাক্য, এই ব্রহ্ম বাক্য কখনো অটল হয়ে যাবে না। আমি যখন তাকে আশীর্বাদ করেছি, তার স্মৃতির সিঁদুর চিরক্ষায় চিরম্লান চির উজ্জ্বল হয়ে থাক, তোর বঞ্জিকে আমার কাছে নিয়ে আয়, উপযুক্ত বিচার করে আমি তার স্বামীকে ফিরিয়ে দেব। আমি আনতাম, স্বামী করে আনতাম সত্যই, কিন্তু তার কোনো ভালো পরনের বস্ত্র নেই, কি করে আনবো আমি পূর্ণ দেব সেবা? কি বললে? তার কোনো পরনের ভালো, তার পরনের বস্ত্র নেই, যেই বস্ত্র রয়েছে সেই তো সাদা বস্ত্র। তাই বুঝলি? না, ওই সাদা বস্ত্র ভালো লাগবে না মা, যা এই তোর মায়ের অগ্নিপাটের শাড়ি নিয়ে যা, সুন্দর করে সাজিয়ে আমার সম্মুখে নিয়ে যা মা, যা। আচ্ছা বেশ, আর একটু ধনঞ্জয়কে পাঠিয়ে দিস তো। ধনা, দেখতে কেমন রে? অপূর্ব অপূর্ব অপূর্ব। হ্যাঁ, তোর দিদার চাইতো ভালো। ওটা কি দিদা নাকি? তাই নাকি রে? হ্যাঁ, তোর দিদার চাইতো ভালো। আমার যদি দিদিকে দেখো না, ওই দিদাকে দেখার ইচ্ছে করবে না। তাই নাকি? বলবে কি, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও।
ভালো করেছ, একদম যদি দেখো না একেবারে নীল আকাশে হারিয়ে যাবে। তাই নাকি রে? বাহ 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 বাহ, খুব ভালো করেছি। আচ্ছা ধরো একটা কথা বলো, মায়ের মুখে শুনেছি তুই নাকি ভালো ভালো গান শিখেছিস। হ্যাঁ না, তুই একটা গান গা তো, একটা গান গা। আমি গান গাইতে পারবো? গা না শুনি, গলা তো বসে গেছে দাদু। গা ওই জন্যই তো কালকে আসিনি, বুঝতে পারছো না, গলা বসার জন্যে। তুমি যখন বলেছ আমি একটি গান শোনাবো দাদু। আচ্ছা বেশ, কিন্তু এই গান সবাই শুনবে তো? আরে কাকে শুনলো না শুনলো আমার দেখে লাভ কি, আমি তো শুনবো। ও কে শুনলো না শুনলো কোনো দেখার নাই, না আমি শুনি, শুনলেই হবে তাই না? বেশ বলবো দাদু, এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লোক পাঠিয়েছে এই পৃথিবীতে, কেউ কিন্তু ভগবানের নাম বলে না, ঠাকুরের নাম কিন্তু কেউ বলে না দাদু। একমাত্র কি বলে জানো? শুধু টাকা আর টাকা আর ছেলে আর মেয়ে আর বাবার মা, ঠাকুরের নাম কিন্তু সবাই ভুলে যায়। তবে তোমাকে আমি ঠাকুরের নাম বলে শুনি। আচ্ছা বলতো বলতো, জানো দাদু বলবো, শুধু আমার কথা বলবো? আচ্ছা আমি কিন্তু এই পৃথিবীতে যতগুলো লোক এসছি কারো কথা কিন্তু বলবো না দাদু। আচ্ছা বেশ, আমার অঙ্গেরই কথা বলবো? আচ্ছা, আমার সর্ব অঙ্গে যে কি লিখবো শুধু একমাত্র তোমাকে বলবো দাদু আমি। আচ্ছা বেশ, তবে আমি বলি, ওই আমার সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা বেশ বল, যখন কৃষ্ণ নাম বললি মনটা কেমন করে জানে দাদু বল শুনি। ওই আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না, আহ
না দাদু? শুধু তোমাকেই বলো, এছাড়া আর কাউকে বলবো না। বলবো চোখে দেবে তুলসী পাতা, আচ্ছা বেশ, গায়ে দেবে রামা বলি অঙ্গে দেবে ভক্তের ধুলি, গায়ে দেবে রামা বলি অঙ্গে দেবে ভক্তের ধুলি। তোর দিদিকে নিয়ে আইছো, তবে আমি যাবো, যাচ্ছি দাদু। আচ্ছা বেশ, দেরি করবো না, না না, আমি আমার দিদিকে এনে তোমার সম্মুখে আমি পৌঁছে দিব দাদু। দেখি ধনঞ্জয় বলল তা সত্যি না সত্যি না।
দীর্ঘজীবী হও তুমি। কি বললে দাদু? আচ্ছা প্রথমে একটি কথার জবাব দেবে তুমি? বেশ বলো। আমার এই কৈলাসে আসতে হলে খুরের ধার, কেশের সেতু, জিরার খোসায় আসতে হয়। তুমি কার দয়ায় এসেছো? আমি আমি এক মায়ের দয়ায় এসেছি। তুমি তোমার নেতলা মায়ের দয়ায় এসেছো, তাই না? তুমি তাহলে আমার বাগম্বার প্রক্ষালন করেছো? হ্যাঁ দাদু। 33 কোটি দেবতার ছবি অঙ্কিত তুমি করেছো? হ্যাঁ দাদু। বাহ বাবা, তা দেখে আমি তোমাকে আশীর্বাদ করেছি। তোমার স্মৃতির সিঁদুর চিরক্ষায় চির অম্লান চির উজ্জ্বল হয়ে থাক। এত করে তোমাকে দেখে মনে হলো আমি ভালোই করেছি। আজ কি শোনালে দাদু আমায়? কেন, যা সত্য তাই। তোমার কথা শুনে আমি অসম্ভব হয়ে গেছি দাদু। অসম্ভব হয়ে গেলে কেন? ও তুমি কি শোনালে দেব শুনি অসম্ভব কেটে গেছে এইভাবে দূরে দূরে থাকতে নেই। আচ্ছা বলতো, তুমি তো এসেছো আমার কাছে স্বামীর আশায়, তাই না? বাহ, আচ্ছা আমাকে তোমার স্বামী হিসাবে কেমন লাগছে বলতো? তোমাকে? হ্যাঁ। কি বলছো দাদু, কত সুন্দর মানিয়েছে। বা কেন মানাবে না? মাথায় জট, পরনে বাঘের ছাল, গায়ে ভস্ম, কেন মানাবে না বলো? আমি কি দেখতে? এগুলো কি দাদু? এটা রুদ্রক্ষের মালা। বাবা রে, এগুলো যারা জ্ঞানী ব্যক্তি তাদেরই থাকে। তবে শোনো, একটা কথা বলবো, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ দাদু। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে কি করব জানো? কি করবে বলো? তোমাকে নিয়ে ওই নীল আকাশের মাঝে হারিয়ে যাবো। তুমি নাচতে পারো? তুমি গাইতে পারো? বাবা, তুমি আমাকে একটু নেচে গিয়ে আনন্দ দাও না। তাই আমি খুব ভালোবাসি নাচ গান, তুমি একটু আনন্দ দেবে আমায়? ঠিক আছে দাদু। বলো। ও কুল সাগরে ভেসে এসেছি তো, আমার অঙ্গটা একটু বড় ক্লান্ত। তাই? হ্যাঁ, সব সেরে, সব সেরে যাবে। ঠিক আছে দাদু। জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু
ও গো ভোলানাথ, তুমি আমার প্রভু ও গো ভোলানাথ। Thank you.
নৃত্য গীতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে এসো তো, কাছে এসো দাদু। দেখো এখন আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো? হ্যাঁ দাদু। বেশ, তুমি যদি আমাকে বিয়ে করো, আবারও বলছি তোমাকে নিয়ে ওই নীল আকাশে। বেশ দাদু। তবে শোনো, তোমাকে বিয়ে করতে হলে এখন সিঁদুরের প্রয়োজন। হ্যাঁ। তো দেখো, ব্রহ্মদেবের পুত্রী উনি নারদ, তার নাম। এই দিকের কথা ওই দিকে লাগায়, এই হলো তার কাম। ওকে দিয়ে আমি ফন্দি ফাঙ্গি আঁকিয়ে ওই ভবের বাজার থেকে সিঁদুর আনিয়ে সুন্দর করে তোমার স্মৃতিতে সিঁদুর সাজিয়ে দেবো, কেমন? বেশ দাদু। তাহলে তুমি লক্ষ্য চুপ করে আমার সিংহাসনের পিছনে বসে থাকবে, ও দেবর্ষী নারদ যেন তোমাকে দেখতে না পায়। কেন দাদু, দেখলে কি হবে? না 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 না, দেখলে জানো ও খুব ভালো নয়, বুঝেছো? ও দেখলেই সবার কাছে গিয়ে বলবে, দেখো এরকম একটা মেয়েকে দেখে আসলাম, এর জন্য তুমি চুপ করে থাকবে। বলুক দিদাকে যদি বলি কি হবে? আবার কার কথা বলছো তুমি? কেউ নেই, তাই তোমাকে বিয়ে করে কত সুন্দর সুন্দর ভাবে নীল আকাশের মাঝে হারিয়ে থাকবো, ভেসে ভেসে ঘুরবো, তুমি চুপ করে থাকো। কেমন? তুমি চুপ করে বসো তো, এখানে বসে বসে হাওয়া খাও, এখানে বসো। হ্যাঁ। কোথায় স্বর্গ, মর্থ, পাতাল, ত্রিভুবন যেখানেই থাকো না কেন, দেবর্ষী নারদ বড্ড প্রয়োজন তোমার, এসো আমার কৈলাস দেব সভায়। নারায়ণ নারায়ণ। কোথা থেকে যেন বাতাসের সঙ্গে ভেসে আসলো, দেবর্ষী নারদকে নারদ বলে স্মরণ করেছে। মনে হলো যেন আজ দেবাদিদে মহাদেব আমার মামার কণ্ঠস্বর। মনে হয় যেন আজ কোনো বিপদে পড়েছে, নইলে আজ এই অসময় তো কোনোদিন আমায় স্মরণ করে না। দেখি একবার আড়াল থেকে দেখবো আজ মামার, আজ কেনই বা আমার স্মরণ করলেন। ভজ ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ, আজ আমার লহ গোরাঙ্গের নাম রে, ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ, লহ গোরাঙ্গ কহ গোরাঙ্গের নাম রে, এই নাম গাইলে কি হবে? তাই মহাপ্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ, গোরাঙ্গ ভজিলে গোরাঙ্গ পাইলে মানব জনম ধন্য হবে।
গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ পাইবে, মানব জনম ধন্য হবে রে। রাধে রাধে, তাহলে এই মধুর হরিনাম কে গেয়েছিল? এই কলিহত জীব? না না না, এই কলিহত জীব মায়া নিদ্রায় নিগৃহীত আছেন। এই কলিহত জীব একবার যদি সন্ধ্যায় ঘুমিয়ে যায় বেলাটা হতে ঘুম ভাঙে না। তাই কে কে এই হরিনাম গাইল? হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু বলছে দেখো, পশু পাখি সবে পহরে প্রহরে ডাকে, আরা সবে গায় হরি নাম রে। সবে প্রহরে প্রহরে ডাকে, আর মানব হয়ে আমরা সবাই ঘুমে অচেতন হয়ে আছি। এই হরিনামের আমরা দাম দিতে পারলাম না। তাই বলছে পদকর্তা, কি বলছে? উঠয় গো সচী মাতা, ঘরে ঘরে হরি নাম নগরবাসী, যত নগরবাসী আছে সবাই কি বলছে? বলছে একে গোড়ার নবী বেশ তাতে মুড়াইয়াকে আসনা রঙ্গ ধুলা গেল দেবর্ষী।
হ্যাঁ মামা। জানো আমি তোমাকে ওইদিকে যেতে কেন নিষেধ করেছি? কেন নিষেধ করলে? ওইদিকে যাবে না ভাগ্নে, ওইদিকে যাবে না। কেন করেছি জানো? ওই আমার নন্দী ভেঙ্গি গেজা খেয়ে আর আগুনগুলো সব ওইদিকে ফেলে দিয়েছি জানো। ওইদিকে গেলে একেবারে তুমি আগুনে পুড়ে যেতে, আর একটু গেলেই তুমি পুড়ে যেতে। ঠিক আছে শোনো, আমি যাবো না। আচ্ছা খুব ভালো। দেখো ভাগ্নে, আমি তোমাকে একটি কারণের জন্য স্মরণ করেছি। আমাকে? হ্যাঁ। বিপদে পড়েছে নাকি? বড় বিপদ আমার। শোনো, আমি না ওই তোমার মামির ওখান থেকে যখন আসি, তোমার মামি আমাকে এক চোখ থেকে সিঁদুর আনতে বলেছে। সিঁদুর আনতে বলেছে? আর এখানে এসে নন্দীভেঙ্গির কাছে গেজা খেয়ে আমি তোমার মামির কথা বিস্মরণ হয়ে গিয়েছি। আচ্ছা আচ্ছা। তাই তোমাকে যে ভাবের বাজারে যেতে হবে ভাগ্নে, ওই ভাবের বাজার থেকে এক চুক্তি সিঁদুর এনে দিতে হবে আমার। আচ্ছা মামা বলো, আর কোনো বাজার পেলে না ওই ভাবের বাজারে যেতে হবে? হ্যাঁ ভাগ্নে। না মামা, না না, আমি সব বাজারে যাব কিন্তু ওই ভাবের বাজারে যাব না ভাগ্নে। না দেখো, তুমি যদি ভাবের বাজার না যাও, তাহলে সিঁদুর যদি এনে না দাও, তোমার মামির সঙ্গে কত না অশান্তি হবে বলো। শোনো বাবা, বলো। তোমার অশান্তি তোমার সংসারে, আমার অশান্তি আমার এই এই হিট হিট বাজারে। তাই শোনো, আমি ওই ভাবের বাজারে যাব না মামা। আচ্ছা তুমি ভাবের বাজারের কথা শুনে যাবো না যাবো না কেন করছো ভাগ্নে? মামা, ভবের বাজারের কথা বললি না, হৃদয়টা যেন কেঁদে উঠে কেঁদে উঠে। কেন কেন? হ্যাঁ কেন? আমি নিত্যদিন হরিনাম গাই। হ্যাঁ গাও। নিত্যদিন আমি হরিনাম শ্রবণ করি। শ্রবণ করো। আমার হরিনামে জীব উদ্ধার হয়। হ্যাঁ হয়। আচ্ছা বলো তো মামা, ওই ওই সেই ভবের বাজারে যদি যাই, ওইখানে কি হয় জানো? কি? ওই ভাবের বাজারে শুধু বেচা কিনা হয়, আমার 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 ছাড়া আর কাউরে নেই। বলছে পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব কিছু আমার, ভগবানের নাকি বলে কিছুই নেই। ভগবানের যেখানে কিছু থাকে না সেখানে আমি যাই না বাবা। যেখানে ভগবান নেই সেখানে আমিও নেই। দেখো ভাগ্নে, তবুও যে তোমাকে যেতে হবে বলো, তুমি যদি না যাও তাহলে তোমার মামির সঙ্গে তুমি কি চাও আমার অশান্তি হোক? তুমি খুব ভালো ভাগ্নে, তুমি যাও না একটু বলো। তুমি আমার মনের কথাটা বুঝলে না মামা। না ভাগ্নে, আমি যদি ওই ওই ভাবের বাজারে যাই তাহলে আমিও তো ওই মায়াতে আবদ্ধ হয়ে যাবো মামা। তুমি হরিনাম, মায়াতে যদি আবদ্ধ হয়ে যায় তাহলে আমার হরিনাম আর কোনো কাজ দেবে না। তুমি হরিনাম গাইতে গাইতে যাবে, তাহলে স্মরণ করতে করতে গেলে তুমি ভুলে যাবে না? ও হরিনাম গাইতে গাইতে যাবো? হ্যাঁ এই হলো একটা কথা। তুমি গাইতে গাইতে গেলে তুমি বিস্মরণ হবে না কেমন? হরিনাম গাইতে গাইতে যাবো, হরিনাম গাইতে গাইতে গেলে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। হ্যাঁ কোনো পাপ রাশি স্পর্শ। হ্যাঁ খুব, হ্যাঁ খুব। হ্যাঁ তুমি হরিনাম গাই থেকে, তাহলে হরিনাম গাই। আমি বলে দিব গো, আমি বলে দিব গো। ভাগ্নে এটা কেমন কথা হলো? তুমি তুমি বলে দিবে, তুমি বলে দিবে, এটা কেমন কথা হলো? এই তো এই জন্য বলে আমাকে তোমার কথাটা শুনে ভালো লাগে না। ওই জন্য ভক্তরা ভক্তরা সবাই অনেকে বলে তোমার নাম নাকি বলে পাগলা ভোলা। আমি কাউরে বাকি রাখিব না, তোমাকে না আমি ঠিক মতো বিশ্বাস পাই না। আচ্ছা ভাগ্নে বলো না, তুমি কি বলে দেবে? তুমি স্বর্গ মর্থ পাতাল সবাইকেই বলবে, কি বলবে গো? আচ্ছা বলো তো, হরিনাম যদি আমি বেছে বেছে যদি দান করি তাহলে একজনকে দান করবো আর একজনকে করবো না, ওই লোকটা আমাকে খারাপ ভাববে না? ওই কথাটাই বলছি। একবারে তুমি আমাকে একবারে পিছন ফিরে ডেকে আমার যাত্রাটাই নষ্ট করে। তাই
না না আমি গাও রে বাকি রাখবো না আমার মামিকে গিয়ে বলে দিব গো। তোমার মামিকে কি কি বলবে? কি বলবো? কি বলবে? ওই যে ওই ওই কথা, ওই কথা বলছে? তুমি বলো না ভাগ্নে, তুমি কি বলবে বলো না। শোনো মামা, বলো। আজকে তোমার ভাব দেখছি একটু মানে চোরের মতো ভাব। না আসলে কিছু চুরি করেছো কি আজকে? না ভাগ্নে, একটু গাঁজা খেয়েছো? না এইদিকে যাবে না ভাগ্নে, এইদিকে আগুন আছে, এদিকে যাবে না। না না তুমি বলো না ভাগ্নে, তুমি তোমার মামাকে কি বলো? থামো একটু, থামো তো, আমাকে আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ থামলাম। মামার আইয়া ভাব কিন্তু খুব খারাপ, যেমন কিছু চুরি করে এরকম ভাব লাগছে। তবে কি যে চুরি করেছে সেটা আমি জানি, মামা ধরা দেয় না তো, মামাকে এমন ভাবে ধরেছি না, মামাকে স্বীকার করতেই হবে, নাহলে এমন একবারে লন্ড ভাণ্ড দদির ভাণ্ড লাগাবোই, ঝগড়া ছাড়বো না মামা। বলো না ভাগ্নে। হ্যাঁ কি বলবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বলি। হ্যাঁ বলো। শোনো মামা, একটা কথাই বলেছি, হরি নাম কৃষ্ণ নাম পড়াই মধুর, মধুর যে জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। তুমি গাঁজা খাও, হরি নামের সময় সময় তোমার ভাব উঠে, আর আমি হরি নামে মত্ত থাকি, কাজে তুমি বুঝতে পারবে না। আমি কাউ রে বাকি রাখবো না থাকবে না। বলো বলবো? হ্যাঁ বলো। এই মধুমাখা ব্রহ্মমণির পুত্র আমি নারদ, আমার ব্রহ্মমণির পুত্র আমি ব্রহ্মার সন্তান ব্রহ্মমণির পুত্র আমি নারদ, আমার আমি এদিক কথা ওদিক করি এই আমার কাম। আমার ভাগ্নেকে তো আমি বিশ্বাস পাই না, কি বলে গেল? ঠিক আছে, ওকে আমি সিঁদুর আনতে পাঠিয়েছি, দেখি কতক্ষণে আসবে। আচ্ছা আমি একটু একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। এমনভাবে এই গোলমাল লাগাবো, একবারে তমুল ঝগড়া উঠাবো, কেননা এটা আমার স্বভাব দোষ নয়, এটা হচ্ছে আমার অভিশাপ। আমাকে অভিশাপ করেছে একজন যে তুমি এক জায়গায় থির থাকতে পারবে না, আর তুমি নিত্যদিনে তুমি ঝগড়া লাগাবে, আর তুমি যদি ঝগড়া একদিন না লাগাও তাহলে তোমার অভিশাপ ব্যর্থ হবে। মামি কেন মা স্মরণ করলো মরি? কি ব্যাপার মামি, এত এত প্যাথেটিক প্যাথেটিক ভাব কেন? না না মামি মামি বলে ডাকছো, সন্তানের কাছে রেগে যদি কথা বলি না জানে সন্তানের মনে দুঃখ আসতে পারে। না সে তো বটে, সন্তান আমার কি হয়েছে বলো? শুনো তুমি মামি, কৈলাসে আসো তুমি বসি, আনন্দের সংবাদ আজ এনেছি গো আমি। আনন্দের সংবাদ এনেছি? বলো বলবো কি আনন্দের সংবাদ? কি বা সুখে মামি তুমি আছো কৈলাসে বসি,
মামাই এনেছে এক পরমার উপসী। নারদ, হ্যাঁ, পরমার উপসী কি কারণে এনেছে? একেবারে লাইন কেটে গেল, ভোল্টেজ। কারণ তোমার মামা পরমার উপসী কেন এনেছে? কেন এনেছে বলো? বলছে কি, গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, নদী নলিয়ে দেশান্তরী হবে। এ কি বলো তুমি, তোমার ওই মুখশ্রুত মানে সহ্য না হয় এই পরাণখানি? এতক্ষণ থেকে চলে যেত ওই দেশ, ওই নদী নিয়ে মামা চলে যেত, কিন্তু আমি শুধু বলেছি একটা কথা, যে শোনো মামা, একটা নারীকে নিয়ে যদি তুমি যাও আর সে তার যদি সিঁদুর পরা না থাকে তাহলে তোমাকে কি বলবে, খালা বলবে না? হ্যাঁ, তো মামা বলেছে তুমি আমাকে সিঁদুর আনতে আমাকে পাঠিয়ে ভবের বাজার। ভবের বাজার? হ্যাঁ, সিঁদুর কি করবে তোমার মামা? ওই যে নদিনীকে বিয়ে করবে। ভাগ্নে নারদ, দেখো তোমার আর মিথ্যা কথা বলছে, তোমার নাকি সিঁদুর ভুলিয়ে গেছে? না না, শোনো ভাগ্নে নারদ, নারীদের সিঁদুর কখনো স্বামীকে বলে না, ছুড়িয়ে গেছে। নারীদের সিঁদুর যদি বেড়ে যায়, নারীরা নিজেই সিঁদুর বাজার থেকে ক্রয় করে আনে, স্বামীকে কখনো কোনোদিন বলে না। শোনো মামি, আচ্ছা যাক, মামা যা করেছে করেছে। তোমার মামা কোথায়? মামা ওই ওখানে আছে কৈলাসের সেই একবারে। তোমার মামাকে গিয়ে বলো মামি আসছে, দাম্বিকা নারী দেবসভা প্রণয় করবে। এই কথা বললে হবে না, এই কথা বললে আমাকে অভিশাপ করবে। শোনো, আমি এক কাজ করছি, আমি যাচ্ছি, মামাকে বলবে আমি সিঁদুর নিয়ে এসেছি, হ্যাঁ তাই না? আর আমি ওই হরিনাম গাইতে গাইতে যাবো আর তোমাকে ইশারা করবো, এমন সময় তোমাকে ইশারা করবো, তুমি একবারে ঠেস করে ঢুকে পড়বে। ঠিক আছে ভাঙনি, আরে তুমি গাও সেই মধুমাখা হরিনাম, কেমন? ঠিক আছে, নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 বিজারিত করে দাও। আমার কিন্তু ভীষণ রাগ, তুমি বিজারিত করে দাও। তুমি এইভাবে বিনা আদেশে তুমি প্রবেশ করেছো কেন গো? তোমার মামা আমার স্বামী, আমি কি আসতে বড় অপরাধ করেছি? তুমি অপরাধ করেছো, অপরাধ তোমার সবসময় আসা যায় না। তো অপরাধ, অপরাধী যদি আমি হই প্রণাম হয় তবু চরণে স্বামী গো। তুমি এবার আসতে পারো স্বামী। হ্যাঁ তুমি যাও যাও। ভাগ্নে নারদ, আমি তোমার মামাকে একটু কথা বলবো। কথা? এটি কি বলতো? ওটি সিঁদুর। এই সিঁদুর? হ্যাঁ। তুমি হাত কেন নিচ্ছিলে? নিচ্ছিলাম তোমার জন্য, মনে চাইলো যে না আমি আমার পার্বতীর জন্য নিয়ে যাই, তাই আমি আনতে দিয়েছিলাম ভাগ্নে। ওগো আমি তো তোমায় কখনো বলিনি সিঁদুর আনতে বাজার। আমার মনে হলো তাই আনলাম। না 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 না, তোমার মনে কোনো রং লেগেছে? আমার মনে রং লেগেছে?
তোমার অন্তরে কোনো রং লেগেছে? আমার অন্তরে রং লেগেছে, দেখেছো ভাগ্নে তোমার মামি কি অবৈধ কথা বলে। আমার সামনে তুমি এইসব কথা বলছো তুমি? ভাগ্নে না রে, আমি বলতে চাই না, কিন্তু তোমার মামাকে আমি বুঝাতে চাই। আমার মামার আরেক নাম হচ্ছে সদাশিব, কোনো ঝামেলার মধ্যে থাকে না। তুমি এইসব কথা বলো না তো। কি মামা, যাও তোমার মামি, যাও তো, তুমি যাও, যেতে বলো তাড়াতাড়ি, যাও তুমি, যাও তো। আরে একটু কথা বলি তোমার মামার সঙ্গে, বলবো? বলো। তুমি বুঝি কারো প্রেমে পড়েছে? বুঝি, যদি প্রেমে পড়ে থাকি তাহলে তোমার প্রেমে পড়ে আছে? সত্যি বলছি, যা সত্য তাই বলছি। তুমি বুঝি প্রেমে পড়েছো? তোমার প্রেমে। তোমার মুখটা কিন্তু মিষ্টি মিষ্টি হাসি হচ্ছে তোমার জন্য। না কি বললে? তুমি কিন্তু এর আগে এইরকম কথা বলনি, তুমি বুঝি পড়েছো? আরে আজকে একটু গেঁজা খেয়েছি তাই। তুমি কার প্রেমে পড়ে মত হলে সামনে ভুলে গেলে দেখেছো গো, আপনারা নিজের স্বামীকে বুড়ো টুড়ো বলে গালাগালি করেন নাকি? নিশ্চয় করেন না, দেখেন আমার পার্বতের ব্যবহার দেখেন। মাথায় বড় বড় জোটা, স্বল্প অঙ্গে হচ্ছে ছাই পশ্চ মাখা, এখানে সেখানে তিলকের ফুটা, আর পুরোকে পুরো বলবো না তো কি বলবো।
নিজের স্বামীকে ঘুরে বলে দেখেন আমার আমার স্ত্রীর আমি উচিত প্রমাণ করব, উচিত বিচার করব। কেউ সবাই কোথায় কোন লোকনি আছো? কেউ নেই তোমায় চরম পতি আমায় খেলো যে নাগিনী, মৃত্যু পতি লইয়ে দিদা ভাসিলাম সাগরে, ভাসতে ভাসতে দিদা এলামে দেবপুরে, দয়া করে ওগো দিদা স্বামীর প্রাণদানে ফিরাইয়া দেব মরে। কি কারণে তোমার স্বামী ছেড়ে গেছে? আমার স্বামী বিয়ে রাত্রি বাসর ঘরে স্বামী খেয়েছে পদ্মারে কালে নাগে, পদ্মারে কালে নাগে খেয়েছে, ওই মৃত পতি হয়ে আমি কুল সাগরে ভেসেছি দিদি। যে পদ্মাকে আমি চোখে সহ্য করতে পারি না, যে পদ্মাকে অন্তরে আমি রাখতে পারি না, তোমার স্বামী কি খেয়েছে? তোমার এত সর্বনাশ করছে, নারদের সর্বস অষ্ট অলঙ্কার হচ্ছে স্বামী। হ্যাঁ দিদি, এই নবীন বয়সে তোমার স্বামীকে পদ্মাবতী হরণ করেছি, তারপর তুমি আমার গুরুর কাছে সংসার করতে আসনি? না দিদা না, আমি সংসার করতে আসিনি। তুমি আমার গুরু আমার ভাগ চাও না? না দিদা, আমি শুধু ভাগ চাই আমার, আমার দাবি তো পূরণ করতে চাই, আমার শীতের সেদুরি দিদা। তুমি সমস্ত অধিকার পেতে চাও তোমার স্বামীকে পেলে না? সবাই বলে তোমার পাগলা ভোলা, সে দেখেছো এই দুঃখিনী রে দংশন করেছে ওর স্বামীর লোহ বাসন ঘরে, সৎমায়ের ব্যবহারটা দেখো, নিজের মা হলে এইভাবে বলতে পারতো না, আসলে সৎ মা তো সৎ মেয়ের প্রতি আর কতটুকু ভালোবাসা থাকতে পারে। অনেক কথা শুনেছি তোমার স্বামী, তাহলে তুমি আমার কাছ থেকে কিছু শুনে নাও। বলো। এই মেয়েকে আমি পূর্বে আশীর্বাদ করেছি, তার শীতের সিঁদুর চিরক্ষায় চিরমলান চির উজ্জ্বল হয়ে থাকবে, আর আমার ব্রহ্মবান বদল রাখার জন্য তার স্বামীকে আমাকে ফিরিয়ে দিতেই হবে পার্বতী। আর তার আত্মপরিচয় আমার কাছে শোনো, মঠ্যধামে পরম ভক্ত চাঁদ তারই কনিষ্ঠ পুত্র বধু, এই হিসাবে হয় নাতনি, তাই তার সঙ্গে আমি করছিলাম আস্কারা, আর দেখছিলাম তার স্বামীর প্রতি ভক্তি আছে কিনা। পার্বতী, স্বামী তোমরা নারী জাতি অনেক সময় না বুঝে নিজের স্বামীর প্রতি ভুল বুঝে থাকো, দেখো নিয়তি যা ঘটে আমি তা আগেই রচনা করে রেখেছি। বলো, আমি তোমাকে কখনো কোনো দিন হারাতে চাই না, তুমি আমার, আমি যুগ যুগান্তর ধরে যতদিন মরবো বাঁচবো বিচার করে আমি তার স্বামীকে ফিরিয়ে নেব। দেবর্ষে নারদ, তুমি এক এক করে 33 কোটি দেবতা সবাইকে আমন্ত্রণ করে নিয়ে এসো আমার এই কৈলাস দেব সভায়, আর শেষে তুমি যাবে সিজুয়ায় গিয়ে তুমি পদ্মাবতীকে নিয়ে আসবে। আমি পাশে বউ, তুমি ডান পাশের বউ, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে সর্প দেবতাগণকে আমন্ত্রণ করি, তারপরে আমি সেজোয়াই যাব। ব্রহ্মলোকে, বিষ্ণুলোকে, গোলোকে, জমালয়ে সর্বস্থানে নিমন্ত্রণ করি, তারপরে যাব সেই
সেজন ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন এসোবারে হরি কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ হরি বল সরস্বতী কার্তিক গণেশ, হ্যাঁ সকলেই তোমরা এবার চলে এসো ওই মামার কৈলাসে। আজ নতুন সভা বসেছে, আজকে সূক্ষ্ম বিচার হবে, সকলে মিলে এসো, হরিনাম গাইতে গাইতে আমরা আমরা যাত্রা করবো। অপূর্ব দেবসভা আজকে, এই দেবসভায় আজকে যেন পূর্ণ দেবসভা। হ্যাঁ এই মামা সবাইকে তো আনলাম, এবার দেবর্ষি তুমি যাও শ্রীজুয়াই, শ্রীজুয়াই গিয়ে পদ্মাবতীকে নিয়ে এসো। ও পদ্মাবতীকে আনবো? হ্যাঁ, যে পদ্মাবতী রাত সে কি আসবে মামা? তাই হ্যাঁ শোনো, যদি আসতে না চায় প্রয়োজন হলে আমার ত্রিশূল দিয়ে তাকে নিধন করে নিয়ে আসবে। ত্রিশূল দিয়ে? হ্যাঁ। আরে বাবা, নারায়ণ নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। এই তো একটা অপমানজনক কথা, এইভাবে কি সহ্য করা যায়? আমি নিত্যদিন হরিনাম শ্রবণ করি, হরিনাম গাই, আমার হরিনামে জীব উদ্ধার হয়, আর তুমি বলো আমাকে বেহুদ্দা। বলো দাদা। সোনা পদ্মা মম মুখবাণী তলব করেছে তোমায় দেব সুলোপানি। আমি যেতে পারবো না দাদা। যেতে পারবে না? না। শোনা, আজকে অনেক দেবতাগণ এসেছে, আজকে সূক্ষ্ম বিচার হবে, এই সুযোগে হয়তো তোমার কাজটি সিদ্ধি হয়ে যাবে। পিতাকে বলে দেবে আমার জ্বর হয়েছে, আমি যেতে পারবো না। যেতে পারবে না? না। শোনো, যেতে পারবে না তার জন্য মামা একটা জিনিস দিয়েছে আমাকে। কি দিয়েছে? যদি
যদি তুমি যেতে না চাও তাহলে দেখাতেই হবে আমাকে। দেখাও। দেখাবো? এই যে আমি যাব না রে। তা যাবে না তো থাকলো, তুমি নি যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার। গেলাম। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা, প্রণাম 33 কোটি দেবগণ, প্রণাম মাতা। থা মা পদ্মাবতী। বলো পিতা। আমি তোমাকে কৈলাস দেবসভাই কেন আহ্বান করেছি তুমি কিছু জানো? না পিতা। তুমি জানো না? না। তাহলে একবার চেয়ে দেখো এই নারীর মুখের দিকে। ও, এই মেয়েটিকে তুমি চেনো? না পিতা। তুমি চেনো না? না। তো এর নাগে এর স্বামীকে তোমার নাকি দংশন করেছে কথা কি সত্য? না পিতা, আমার নাকি ওর স্বামীকে দংশন করেনি। সত্যি বলছো মা? সত্যি বলছি পিতা। তবে শোনো নারী, তুমি আমাকে প্রথমে বলেছ আমার মেয়ে পদ্মাবতী বাসর ঘরে তোমার স্বামীর স্বামীকে তার নাগে দংশন করেছে, আর আমার মেয়ে পদ্মাবতী বলছে তার কোনো নাগেই নাকি তোমার স্বামীকে দংশন করেনি। তুমি কি মিথ্যা কথা বলছো? দাদু, এ দেব সবার মাঝে আমি মিথ্যা কথা কখনো বলবো না। শান্ত, মিথ্যা কথা ওর নারী বলেনি, মিথ্যা কথা বলছে এই নারী। কি মিথ্যা কথা বড় কথা দেব সাহেব আছে, সত্য কথা বলতে গেলে তোর প্রাণে ব্যথা লাগে। পাতাল থাকিস বেটি বলে পাতালের কুমারী, এই কারণ বলে তোকে সকলে আমার পতিকে। আমার কাছে উচিত প্রমাণ রয়েছে দাদু। তোমার কাছে প্রমাণ আছে? অষ্টঙ্গলি পুচ্ছ কেটে রেখেছি আমার অঞ্চলের মাঝে। তুমি তোমার স্বামীকে যে নাগে দংশন করেছে তার পুচ্ছ তুমি কেটে রেখেছো? হ্যাঁ দাদু। উপযুক্ত প্রমাণ তুমি দিতে পারবে? আমার কাছে প্রমাণ রয়েছে। মা পদ্মাবতী, বলো পিতা। এখন আমি তোমাকে বুঝিয়ে বলছি, তোমার কোনো নাগে তার স্বামীকে দংশন না পিতা করেনি? না। যদি তাই হয়ে থাকে আর সেই নারী উপযুক্ত প্রমাণ দিতে চাইছে, তোমার এক এক করে প্রতিটি নাগকে আমার এই কৈলাস দেবসভায় দেখতেছে। তাই হবে। বেশ বেশ পদ্মাবতী, বেশ। তুমি তোমার 33 কোটি নাগকে স্মরণ করো, এবার উপযুক্ত প্রমাণ পেতে চাই যে সত্যিকারই তোমার কোন নাগে দংশন করেছে। কেন স্মরণ করতে চায় না আর কেন চাই? শান্ত হও। কারণ বলে নাম পায় চাঁদের হাতে পূজা, পথে ঘাটে 5,000 তোমাকে লজ্জা লাগে বেটি তোর। একদিন গেলে পদ্মবনে সুকর্ম করলে পিতার সামনে তার সাজার পূজা এই দিন চলেছে। তুমি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো তাহলে কি করবো জানো? কি করবে দাদু? তোমার মাথা মুন্ডন করে ঘোল ঢেলে মর্থধামে বিতাড়িত করে দেবো। বেশ দাদু, আমি মাথা পেতে গরণ করে আমি দেব সবার মাছ থেকে চলে যাব। বেশ মা পদ্মাবতী, তাহলে তুমি তোমার প্রতিটি নাককে স্মরণ করো। ঠিক আছে।